আবার ওর দুয়ার ছেলে ঈশ্বর থেকে উদ্ধার হলো সাপ, তবে এবার আর অজগর নয়। উদ্ধার হওয়া সাপটি বিলুপ্ত প্রায় গ্রিনপিট ভাইপার প্রজাতির সাপ বলে জানা গেছে। মঙ্গলবার সকালে ডুয়ার্সের মেটেলি ব্লকের মাথা চুলকা এলাকার একটি বেসরকারি রিসর্টের কর্মীরা ওই সাপটিকে একটি ছোট গাছের মধ্যে দেখতে পান। সাপ দেখার পর আতঙ্কিত হয়ে পড়ে রিসর্টের কর্মীরা। এরপর খবর দেওয়া হয় চালসার সর্বপ্রেমী দিবস আয়কো সেই দিবস এসে সাপটিকে উদ্ধার করে। সর্বপ্রেমী দিবস জানায় সাপটি গ্রিনপিট ভাইপার প্রজাতির, সাপটি সুস্থ থাকায় সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগে একাধিকবার ডুয়ার্সের বিভিন্ন রিসর্ট থেকে অজগর উদ্ধার করা হয়েছে। ও হলকা লেগে গেছে ওই যে ওই জায়গাটায়। দেখতে সুন্দর জিনিস এটা কি দিবস, এটা কি, এটা বিষাক্ত। ও হলকা লেগে গেছে ওই যে ওই জায়গাটায়। সকালে শুধু বেশি এখন চেক করলো।